রাশিয়ার অনেক দিনের অভিযোগ হলো ন্যাটো ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়ার সীমানার কাছাকাছি সমরাস্ত্র মোতায়েন অথবা ঘাঁটি গাড়ার চেষ্টা করছে, আর এটি কোনোভাবেই মেনে নেবে না রাশিয়া। বন্ধুরা, সেই প্রেক্ষাপটে ইউক্রেনকে হুমকি দেওয়ার জন্য রাশিয়া ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি শহর লোহানক্স এবং দোনেস্কের সীমান্তে প্রচুর পরিমাণে রাশিয়ান ট্রুপস মোতায়েন করা হয়। রাশিয়ার উদ্দেশ্য ছিল মূলত ইউক্রেনের নিকট এমন একটি বার্তা পৌঁছে দেওয়া যে এর মাধ্যমে ইউক্রেন যেন বুঝতে পারে তারা যদি ন্যাটোকে কাজে লাগিয়ে রাশিয়ার বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে চায় তাহলে তার জবাব সরাসরি রাশিয়া ইউক্রেনকে দেবে, এবং এ ব্যাপারে ইউক্রেনকে বিন্দুমাত্র ছাড় দেবে না রাশিয়া। আর তারই প্রেক্ষাপটে রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে কৃষ্ণ সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করে। এখানেই শেষ নয়, লোহানক্স এবং দোনেস্কের সীমান্তবর্তী অঞ্চলে কমপক্ষে 100,000 ট্রুপস মোতায়েন করে রাশিয়া, এবং 1100 ট্যাঙ্ক এবং 330টি ফাইটার জড়ো করে এক প্রকার হুমকি প্রদান করা হয় ইউক্রেনকে। যে কোনো সময় ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি যুদ্ধ অবস্থা সৃষ্টি হতে পারে। আর রাশিয়া এবং ইউক্রেন যখন একটি যুদ্ধের দ্বারপ্রান্তে চলে গিয়েছে এবং ইউক্রেনকে কেন্দ্র করে বা ক্রিমিয়াকে কেন্দ্র করে সেই যুদ্ধে ন্যাটোর জড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা সৃষ্টি হয়েছে, ঠিক তখনই কৃষ্ণ সাগরের রঙ্গমঞ্চে হাজির হয় তুরস্কের সুলতান রিসেপ তাইয়েপ এরদোগান। বন্ধুরা, তার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে রাশিয়া এবং ইউক্রেনের মতো সামগ্রিক যুদ্ধ অবস্থাটি স্তম্ভিত হয়ে আসে। বন্ধুরা, বর্তমানে তুরস্ক এমন একটি অবস্থানে রয়েছে যেখান থেকে সে রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে। বর্তমানে রাশিয়ার সাথে তুরস্কের বড় রকমের সামরিক সম্পর্ক বিদ্যমান রয়েছে, আর অন্যদিকে তুরস্কের সমরাস্ত্রের একটি বড় ক্রেতা হতে যাচ্ছে ইউক্রেন। রাশিয়ান হুমকি মোকাবেলা করার জন্য ইউক্রেন তুরস্ক থেকে তাদের কমব্যাট প্রুভেন বায়রাক্তার TB2 ড্রোন ক্রয় করছে, এবং এই ড্রোনের সরবরাহ নিশ্চিত করার জন্য তুরস্কের বায়রাক্তার TB2 ড্রোন নির্মাণকারী কোম্পানি বায়কার ডিফেন্স ইউক্রেনে তাদের নির্মাণ ফ্যাসিলিটিস স্থাপন করেছে, যেন এখান থেকে তারা অতি দ্রুত এবং সহজেই ইউক্রেনের কাছে তাদের প্রয়োজনীয় সমরাস্ত্র হস্তান্তর করতে পারে। বন্ধুরা, আরেকটি বিষয় হচ্ছে, আপনারা জানবেন তুরস্কের একটি বড় বা মেগা প্রজেক্ট হচ্ছে তুরস্কের স্টেট অফ দি আর্ট বায়কার 1 ইঞ্চি ড্রোন। বন্ধুরা, তুরস্ক এই বায়কার 1 ইঞ্চি ড্রোনের জন্য একটি যুচ্ছ ইঞ্জিন খুঁজছিল, আর সেই ইঞ্জিনটি তারা ইউক্রেন থেকে সংগ্রহ করার চেষ্টা করছে। বন্ধুরা, পূর্বে সোভিয়েত আমল থেকেও ইউক্রেন ভারী সমরাস্ত্রের ক্ষেত্রে অত্যন্ত রিচ একটি কান্ট্রি, আর তুরস্ক এখান থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তি কেনার জন্য প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, একে অপরের প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে তুরস্ক এবং ইউক্রেন উভয়ই উপকৃত হতে পারে। সাম্প্রতিক সময়ে ইউক্রেন এবং তুরস্ক উভয়ই সার্বভৌম নিরাপত্তাগত নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে, আর এ কারণেই একে অপরের সহযোগিতা অবশ্যই কর্তব্য হয়ে দাঁড়িয়েছে উভয়ের কাছে। বন্ধুরা, সেই প্রেক্ষাপটে যেখানে যার শক্তি সেখানে সে একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করছে। তুরস্ক যেমন ইউক্রেনকে চেষ্টা করছে রাশিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ ডেটারেন্স অবস্থা তৈরি করে দেওয়ার জন্য, অন্যদিকে ইউক্রেন চেষ্টা করছে তুরস্ককে এমন একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে দেওয়ার জন্য যেখানে তাকে মৌলিক চাহিদাগুলোর জন্য যেন ইউরোপ বা আমেরিকার উপরে নির্ভরশীল না থাকতে হয়। বাস্তবিক পক্ষে এটি একটি উইন উইন পজিশনের মতো। তবে রাশিয়ার কিছু আক্ষেপ রয়েছে ইউক্রেনকে তুরস্কের সামরিক সাহায্য নিয়ে, কিন্তু রাশিয়াটি ভালো করে জানে তুরস্ক এবং ইউক্রেনের মধ্যে যে সহযোগিতা এটি তাদের কথায় একবারেই ছুটে যাবে না। বন্ধুরা, এখানে তুরস্ক বড় রকমের একটি চ্যালেঞ্জ মোকাবেলা করছে, সেটি হচ্ছে কোনোভাবে যদি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ বেঁধে যায় তাহলে যে করেই হোক এই যুদ্ধে ন্যাটো জড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে, আর যদি এই যুদ্ধে ন্যাটো জড়িয়ে পড়ে তাহলে বসফরাস প্রণালী রয়েছে, এই প্রণালী একটি সামরিক প্রণালী হয়ে উঠবে। লোজান চুক্তি অনুযায়ী ইউরোপ এবং আমেরিকার যে কোনো যুদ্ধজাহাজ থেকে শুরু করে বাণিজ্যিক জাহাজগুলো বসফরাস প্রণালী ব্যবহার করে ভূমধ্য সাগর থেকে কৃষ্ণ সাগরে প্রবেশ করে। অন্যদিকে কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশগুলো সকলেই তাদের যুদ্ধজাহাজ থেকে শুরু করে তাদের বাণিজ্যিক জাহাজগুলো বসফরাস প্রণালী ব্যবহার করে ভূমধ্য সাগরে প্রবেশ করতে পারে। আর আপনারা সকলেই এক্ষেত্রে অবগত আছেন যে বসফরাস প্রণালীটির অবস্থান কোথায়। বন্ধুরা, বসফরাস প্রণালী এমন একটি প্রণালী যেটি ভূমধ্য সাগর এবং কৃষ্ণ সাগরকে পরস্পরের সাথে যুক্ত করেছে, আর এই বসফরাস প্রণালীটি প্রবাহিত হয়েছে ইস্তাম্বুলের মাঝামাঝি দিয়ে। বন্ধুরা, সুতরাং আপনারা বুঝতেই পারছেন ইউরোপ এবং এই কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশগুলোর সাথে যোগাযোগের প্রধান মাধ্যমই হচ্ছে তুরস্কের এই বসফরাস প্রণালী। এটি তুরস্কের বর্তমানে এক বড় রকমের ভূরাজনৈতিক অস্ত্র হিসেবে দেখা দিয়েছে। বন্ধুরা, এটি অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। তবে সাম্প্রতিক সময়ে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এই উত্তেজনার প্রেক্ষাপটে বসফরাস প্রণালীর গুরুত্ব কতটা বৃদ্ধি পেতে পারে যুদ্ধকালীন সময়ে সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আর এই যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে তুরস্কের ঝাঁপিয়ে পড়ার এটাও একটি কারণ। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে ন্যাটো ইউক্রেনের সাথে একভূত হয়ে কৃষ্ণ সাগরে নৌমহড়া পরিচালনা করে।
এর কিছুদিন পরেই রাশিয়া ত্যক্তবিরক্ত হয়ে কৃষ্ণসাগর অতিক্রম করে বসফরাস প্রণালীর মধ্য দিয়ে রাশিয়া যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরে প্রবেশ করে। বন্ধুরা, ভূমধ্যসাগরে প্রবেশ করে রাশিয়া ইউরোপ এবং আমেরিকা দোরগোড়ায় গিয়ে ইউক্রেনের সাথে ন্যাটো মিলে কৃষ্ণসাগরে রাশিয়াকে উদ্দেশ্য করে যে মহড়া পরিচালনা করেছিল তার বিপরীত মহড়া বা তার জবাবে এক বিধ্বংসী মহড়া পরিচালনা করে ভূমধ্যসাগরের বুকে। বন্ধুরা, এক পাশে ভূমধ্যসাগর, অন্য পাশে কৃষ্ণসাগর, আর এর বাঁচাবাজি অবস্থানে রয়েছে তুরস্ক। সুতরাং বুঝতেই পারছেন, যখন যুদ্ধ লাগবে তখন তুরস্ক এই যুদ্ধ থেকে নিজেকে এড়িয়ে রাখতে পারবে না, কোনো না কোনোভাবে এই যুদ্ধের প্রভাব তুরস্কের উপরে পড়বে। এটি যেমন তুরস্ককে শঙ্কিত করে, তেমনি তুরস্কের হাতে রয়েছে এক বড় রকমের অস্ত্র। বন্ধুরা, তুরস্কের ভূকৌশলগত অবস্থান যেমন তুরস্কের জন্য বড় রকমের দুশ্চিন্তার কারণ, এই ভূকৌশলগত অবস্থানই তুরস্কের জন্য বড় রকমের একটি সম্পদ। কারণ তুরস্কের এই অবস্থানের কারণে আমেরিকা থেকে ইউরোপ তুরস্ককে সমীহ করতে বাধ্য। কারণ যুদ্ধকালীন সময়ে তাদের যদি কৃষ্ণসাগরে প্রবেশ করতে হয়, অবশ্যই তাদেরকে বসফরাস প্রণালী অতিক্রম করে কৃষ্ণসাগরে প্রবেশ করতে হবে ইউক্রেনের পক্ষে। অন্যদিকে রাশিয়ার যদি ভূমধ্যসাগরে প্রবেশ করতে হয় তার যুদ্ধজাহাজ নিয়ে, অবশ্যই বসফরাস প্রণালী ব্যবহার করে ভূমধ্যসাগরে প্রবেশ করতে হবে। তবে যুদ্ধকালীন সময়ে এই মেইনটেন্সটুকু কতটুকুন রক্ষিত হয় সেটি অবশ্য বড় রকমের প্রশ্নের বিষয়। বন্ধুরা, এখানে একটি বাফার হিসেবে কাজ করতে পারে তুরস্ক। একটি অল আউট অ্যাটাক বা যুদ্ধ থামানোর জন্য তুরস্ক যে ভূমিকা পালন করতে পেরেছে এটি তার এই ভূকৌশলগত অবস্থানের কারণেই। সুতরাং এটিকে ব্যবহার করে তুরস্ক বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক যেমন রাখতে পারে, এবং তার দাবি দাবা আদায়ের ক্ষেত্রে এটিকে সুচারুভাবে সে কাজে লাগাতেও পারে। বন্ধুরা, ভূমধ্যসাগর এবং কৃষ্ণসাগর বর্তমানে দুটিতেই থাবা বসিয়েছে তুরস্ক। এর উল্লেখযোগ্য কারণ হচ্ছে লুজান চুক্তির মাধ্যমে তুরস্ককে যেভাবে হাত পা বেঁধে দেওয়া হয়েছিল, তুরস্ক চেষ্টা করছে সেখান থেকে একটু ঝাড়া দিয়ে তার মৌলিক অধিকারগুলো ন্যূনতম হলেও রক্ষা করতে। বন্ধুরা, গ্রিসের সাথে মিলে ইউরোপ যেভাবে তুরস্ককে চাপে ফেলার চেষ্টা করছে, সেক্ষেত্রে ইউরোপের প্রতি তুরস্কের বিশ্বাস এক প্রকার উবে গিয়েছে। আর আমেরিকা যেভাবে তুরস্কের সাথে প্রতারণা করে আসছে দিনকে দিন, সেক্ষেত্রে যে কোনো সমস্যা সংকুল সময়ে তারা কিভাবে তুরস্কের পাশে থাকবে সেটি নিয়ে তুরস্ক বড় রকমের সন্দিহান। যদিও তুরস্ক বর্তমানে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক অংশীদার, এ কারণেই তুরস্ক তার নৌফ্লিটটিকে এমনভাবে সাজানোর চেষ্টা করছে যে কোনো বৃহৎ শক্তির সাথে সে টক্কর দিতে পারে। বন্ধুরা, তুরস্ক বর্তমানে এয়ারক্রাফট ক্যারিয়ার নির্মাণের জন্য মনোযোগী হয়েছে। ইতিমধ্যে তুরস্ক একটি লাইট এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করে ফেলেছে। ভবিষ্যতে তার পরিকল্পনা আছে আরও কয়েকটি উচ্চ প্রযুক্তির এয়ারক্রাফট ক্যারিয়ার উৎপাদনা তৈরি করার, আর এ কারণেই সে রাশিয়ার সাথে একটি সদ্ভাব বজায় রাখছে। রাশিয়ার কাছ থেকে সে শুধু S-400 ক্রয় করেই ক্ষান্ত হয়নি, এখানে সে আরও অনেক ধরনের উচ্চ প্রযুক্তির সমরাস্ত্র ক্রয় করার জন্য চুক্তি করতে পারে। এরই মধ্যে সে আমেরিকাকে বলার চেষ্টা করছে, তুরস্ক আমেরিকার সামরিক মিত্র হিসেবে পূর্বে যেমন ছিল এখনও তেমনই আছে, তবে তুরস্কের সামরিক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ এবং ভূকৌশলগত স্বার্থ অবশ্যই আমেরিকাকে বিবেচনায় নিতে হবে। শুধুমাত্র একপাক্ষিকভাবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের স্বার্থ বিবেচনায় নিলে হবে না। আমেরিকাকে চাপে রাখার জন্য কৃষ্ণসাগরে তুরস্কের নৌবাহিনী রাশিয়ার নৌবাহিনীর সাথেও সহযোগিতা বাড়িয়েছে। অন্যদিকে সে ইউক্রেনকে সম্পূর্ণ ধরনের সাপোর্ট দিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে ফুল ডিটারেন্স ক্ষমতা অর্জন করার জন্য। বন্ধুরা, কী বুঝলেন, এটি বিশ্ব রাজনীতি। বিশ্ব রাজনীতির ক্ষেত্রে শেষ কথা বলতে কিছু নেই। একদিকে সে ইউক্রেনকে সম্পূর্ণ সামরিক সাপোর্ট দিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে, আর অন্যদিকে সে রাশিয়ার সাথে সমরাস্ত্রের সহযোগিতা করছে আমেরিকাকে ডিটারেন্স করার জন্য। প্রাথমিকভাবে তুরস্কের লক্ষ্য হল ভূমধ্যসাগর এবং কৃষ্ণসাগরে নিজেকে এমন একটি নৌশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা, বা তুরস্ককে এমন একটি সামগ্রিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা যেখানে ব্যালেন্সিংয়ের মাধ্যমে সে আমেরিকা এবং রাশিয়ার সাথে তার সম্পর্ককে এগিয়ে নেবে। কিন্তু আমেরিকা এই ব্যাপারটি কোনোভাবেই মানছে না বা মানতে চাচ্ছে না। এখানে তুরস্ক আমেরিকাকে মৌনভাবে হুমকি দিয়ে রেখেছে, তারা যদি তুরস্কের সাথে সামরিক সম্পর্কগুলো পুনর্বিবেচনা না করে তাহলে তারা ভবিষ্যতে রাশিয়ার সাথে তাদের সামরিক সম্পর্ক বৃদ্ধি করতে বাধ্য হবে। এখন ভবিষ্যতে বলে দেবে যে আমেরিকা এই ব্যাপারটি কীভাবে গ্রহণ করে। ইতিমধ্যে ইউক্রেন নিজেদের নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য তুরস্কের সাথে আলোচনা শুরু করেছে। পাকিস্তানের পর তারা দ্বিতীয় দেশ হিসেবে তুরস্কের তৈরি মিলজেম ক্লাস কর্বেটের দ্বিতীয় ব্যবহারকারী দেশ হতে পারে। জানা গেছে এ লক্ষ্যে তুরস্ক এবং ইউক্রেন একে অপরের সাথে আলোচনা শুরু করেছে। আর এই পরিপ্রেক্ষিতে তুরস্ক এবং ইউক্রেনের মধ্যে বড় রকমের একটি মূল্যবানের চুক্তি হতে পারে এই মিলজেম ক্লাস কর্বেট নিয়ে। বন্ধুরা, মিলজেম ক্লাস কর্বেট যদি তুরস্ক ইউক্রেনের কাছে হস্তান্তর করে, তাহলে এগুলো ভবিষ্যতে কৃষ্ণসাগরে রাশিয়ান নৌবাহিনীর মুখোমুখি হবে ইউক্রেনের সার্বভৌম নিরাপত্তা রক্ষার জন্য। সুতরাং বিভিন্ন প্ল্যাটফর্মে রাশিয়া নির্মিত সমরাস্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ছে তুরস্কের নির্মিত সমরাস্ত্র। বন্ধুরা, এখন খেলা কোন দিকে গড়ায় সেটি দেখার বিষয়। তবে তুরস্ককে বড় রকমের একটি খেলোয়াড় হয়ে কৃষ্ণসাগর, ভূমধ্যসাগর, উত্তর আফ্রিকা থেকে শুরু করে মধ্য এশিয়া পর্যন্ত
একটি নতুন খেলোয়াড় হিসেবে দেখা যাচ্ছে, যার দখলে রয়েছে সমগ্র কৃষ্ণ সাগর এবং ভূমধ্য সাগর। বন্ধুরা, এই খেলোয়াড়ের প্রধান ক্যাপ্টেনের নাম হচ্ছে রিসেপ তাইয়েব এরদোগান। কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন তুরস্ককে, সময় বলে দেবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ন্যূনতম ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না। আর প্রথমবারের মতো যারা রয়েছেন, তারা যদি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।